বয়স বেড়েছে, এসেছে বার্ধক্য ও জরা, কিন্তু এখনও প্রতিদিন 60 কিলোমিটার পাড়ি দিয়ে তিনি যান পড়ুয়াদের কাছে। বিজয়নগরের 93 বছর বয়সী অধ্যাপিকা চিলুকুড়ি সামান্থার সামনে কর্নিশে নতজানু সামাজিক মাধ্যম। হাঁটুতে অস্ত্রোপচারের পর লাঠিতে ভর দিয়েই তিনি প্রতিদিন ক্লাস নিতে আসেন সেঞ্চুরিয়ান বিশ্ববিদ্যালয়ে। গত 6 বছর ধরে তিনি এখানে ফেলোশিপে ক্লাস করাচ্ছেন। গত 7 দশকেরও বেশি সময় ধরে তিনি পদার্থবিজ্ঞান তপস্বী। বয়সের ভার কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি তার সামনে। তার কথায়, স্বাস্থ্য থাকে আমাদের মনে, সম্পদ থাকে আমাদের হৃদয়ে। আমাদের মন এবং হৃদয়কে সবসময় তরতাজা রাখা উচিত। সামান্থার জন্ম 1929 সালের 8ই মার্চ। মাত্র 5 বছর বয়সে তিনি বাবাকে হারান। তাকে বড় করে তোলেন তার পরিজনেরা। 1945 সালে তিনি মহারাজা বিক্রম দেও বর্মার কাছ থেকে পদার্থবিজ্ঞানে স্বর্ণপদক পান। অন্ধ্র বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করা মেধাবী সামান্থা সেই প্রতিষ্ঠানে পদার্থবিদ্যার লেকচারার হিসেবে যোগ দেন 1965 সালে। লেকচারার, প্রফেসর, ইনভেস্টিগেটর, রিডার সহ নানা ভূমিকা পালন করেছেন এই শিক্ষা সাধক। সাম্মানিক লেকচারার হিসেবে তিনি যোগ দেন অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে। 1989 সালে 60 বছর বয়সে তিনি অবসর গ্রহণ করেন। তবে অবসর শুধুই তাঁর কাছে একটা শব্দ মাত্র। প্রতিদিন ভোর 4টার সময় উঠে তিনি নোটস তৈরি করেন ছাত্রছাত্রীদের জন্য। বিদ্যা চর্চার সুবাদে যোগ দিয়েছিলেন আমেরিকা, ইংল্যান্ড, ক্যানাডা, স্পেন সহ একাধিক দেশের কনফারেন্সে। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী, পড়াশোনার পাশাপাশি দান ধ্যানেও যথেষ্ট আগ্রহী সামান্থা। নিজের বাড়িটি বিবেকানন্দ মেডিকেল ট্রাস্ট নামে সংগঠনকে দান করে দিয়েছেন। বিশাখাপত্তনমের জনজাতিদের নামমাত্র মূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করে এই ট্রাস্ট। ছোটবেলা থেকেই পড়াশোনায় আগ্রহ ছিল সামান্থার। বিশাখাপত্তনমের এভিএন কলেজে পড়াশোনার পর অন্ধ্র বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় সাম্মানিক সহ স্নাতক হন। এমনকি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে অনুসন্ধানকারী আধিকারিক হিসেবেও কাজ করেছেন তিনি। পরে রিডার হিসেবেও দেখা গিয়েছে তাকে। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন এবং ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অনুসন্ধানকারী দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে অবসরের পরেও পড়াশোনার নেশা পিছু ছাড়েনি তার। সেই সময় থেকে গবেষণার কাজে মনোনিবেশ করেন। এক সময় অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক লেকচারার হিসেবে যোগ দেন তিনি। অবসরের পর অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে 6 বছর কাজ করেছেন সামান্থা। কর্মজীবনের দায়িত্ব সেরে যখন অনেকেই অবসরের আনন্দ উপভোগ করেন, তখন কিসের জন্য আজও পড়িয়ে চলেছেন তিনি? তার কথায়, নিজেকে অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে তুলনা করতে পারি না, তবে আমার মতে সকলেই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে দুনিয়ায় এসেছি। আমার উদ্দেশ্য শেষ জীবন পর্যন্ত পড়ানো।